কোরবানির ঈদকে সামনে রেখে বাড়ছে সিনেমা পাড়ার মানুষের ব্যস্ততা। প্রতিবারের মতো এবারে ঈদে মুক্তির জন্য প্রস্তুত বেশি বেশ কয়েকটি সিনেমা। মারফিয়া তৈবার রিপোর্ট, দেখুন বিস্তারিত। ঈদ মানে আনন্দ, আর এই ঈদের আনন্দকে সবসময় বাড়তি মাত্রা দেয় ঈদের সিনেমা। তাই ঈদকে সামনে রেখে সিনেমা প্রেমী মানুষদের জন্য নতুন নতুন সিনেমার পসরা সাজিয়ে থাকে শিল্পী ও কলাকুশলীরা। প্রতি ঈদের মতো এবারের ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কয়েকটি ছবি। তার মধ্যে রয়েছে দিন দ্য ডেট, পরাণ, অন্তরাত্মা, গ্যাংস্টার ও লাইভ। তবে এই পাঁচ সিনেমার মধ্যে প্রচার প্রচারণায় এগিয়ে আছে অনন্ত বর্ষার দিন দ্য ডে সিনেমাটি। ঈদের আরেক ছবি পরাণ, বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ আর ইয়াশ রোহানকে নিয়ে এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। এদিকে কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খানের দুটি সিনেমা, একটি ছবি ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মা আর একটি লিডার আমি বাংলাদেশ। তবে জানা গেছে লিডার আমি বাংলাদেশ সিনেমার দুটি গানের শুটিং এখনো বাকি। ঈদে আরও আসছে পরিচালক শামীম আহমেদ রনির গ্যাংস্টার নামের আরেকটি চলচ্চিত্র। দুটি সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ঈদের বাকি তিন সপ্তাহ, এই মুক্তির মিছিলে আরো কোনো নতুন ছবি যোগ হয় কিনা তাই এখন দেখার বিষয়। মারফিয়া তাইয়াবা, বিনোদন ডেস্ক, দেশ টিভি।